সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ক্রিমিয়ায় হামলা চলবে, হুঁশিয়ারি ইউক্রেনের। পুতিনের যুদ্ধে বড় জয় কিন্তু চীন ভয়ে কাঁপছে, ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইউক্রেনের মাটিতে। মস্কোর উপর ড্রোন হামলা, আকস্মিকভাবে ইউক্রেনকে জবাব দেওয়ার পরামর্শ দিমিত্রি মেদভেদেবের। ইসরায়েল গৃহযুদ্ধের পথে, বললেন সাবেক মোসাদের প্রধান ইহুদ ওলমার্ট। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে পারে হাঙ্গেরি, দাবি কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধানের। পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে 3 ফিলিস্তিনি নিহত। চুক্তি বাস্তবায়নে দুই দেশ আন্তরিক, চীনের সঙ্গে সম্পর্ক সর্বোত্তম পর্যায়ে, বলছে ইরান। এবং কয়েক সপ্তাহের জল্পনা কল্পনার পর চীনা পররাষ্ট্রমন্ত্রীকে অপসারণ। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ক্রিমিয়ায় হামলা চলবে, হুঁশিয়ারি ইউক্রেনের। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সি রেজনিকভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রুশ অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে হামলা থামাবে না কিয়েভ। সম্প্রতি ক্রিমিয়ায় ধারাবাহিক হামলার ঘটনার মধ্যে এমন বার্তা দিলেন তিনি। সংবাদ মাধ্যম সিএনএন এর দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ক্রিমিয়া সেতুতে হামলা হলে তাদের সক্ষমতা কমে আসবে, কারণ এই সেতু দিয়ে রসদ সরবরাহ করছে মস্কো। সেতুটি স্থায়ীভাবে ধ্বংস করা হবে কিনা প্রশ্নের উত্তরে রেজনিকভ আরো বলেন, ইউক্রেনের চলমান যুদ্ধে রুশ বাহিনীর কাছে আরো গোলাবারুদ, জ্বালানি খাদ্য পৌঁছানোর বিকল্প পথ বন্ধ করতে হবে। মূলত শত্রুদের কাছে রসদ সরবরাহ রাস্তা ধ্বংস করা ছাড়া উপায় নেই, তাদের বিরুদ্ধে এ ধরনের কৌশল ব্যবহার করব আমরা। কয়েকদিন আগে রুশ অধিকৃত ক্রিমিয়া রাশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ একটি রেল ও সড়ক সংযোগ সেতুতে হামলা হয়, এতে দুইজন প্রাণ হারান। গত বছরের শেষ দিকে সেতুটিতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় ইউক্রেনকে দায়ী করছে ক্রেমলিন। পাশাপাশি ক্রিমিয়ার সেভাস্তোপল বন্দরে প্রায়শই ধরনের ঘটনা ঘটছে, রাশিয়াকে একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে সাক্ষাৎকারে বর্ণনা করেছেন তিনি। নিজেদের ভূখণ্ডে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ নিয়েও সিএনএন এর সঙ্গে আলাপ হয় রেজনিকভের। সম্প্রতি ওডেসা এবং কিয়েভ সহ বিভিন্ন জায়গায় হামলা জোরদার করেছে রুশ বাহিনী। এ প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, পাল্টা হামলা পরিকল্পনা মাফিক চলছে, আমাদের জেনারেল ও কমান্ডাররা রণাঙ্গনের প্রকৃত অবস্থা পর্যবেক্ষণ করছেন। এতে কিছুটা ধীরগতি কিনা জানতে চাইলে স্বীকার করে তিনি বলেন, রুশ বাহিনী বদলে আমাদের সেনাদের জীবনের কথা ভাবতে হবে, রাশিয়া সেনাদেরকে কামানের বারুদ হিসেবে ব্যবহার করছে অনেকটা, এটা বড় একটা যুদ্ধ, আমরা গোটা দুনিয়াকে দেখিয়ে দেবো এই লড়াই আমরা জয়ী হব। খেরসন ও খার্কিভ অঞ্চল পুরোপুরি পুনরুদ্ধারের অঙ্গীকারও ব্যক্ত করেছেন তিনি। এমন বাস্তব ইউক্রেনীয় পাইলটদের F-16 যুদ্ধ বিমান প্রশিক্ষণ আগামী আগস্টে শুরু হতে যাচ্ছে জানিয়ে আক্ষেপ করে বলেন, কিয়েভের কাছে এ ধরনের বিমান থাকলে পাল্টা আক্রমণে আরো অগ্রগতি লাভ সম্ভব হতো। পুতিনের যুদ্ধে বড় জয় কিন্তু চীন ভয়ে কাঁপছে, ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইউক্রেনের মাটিতে। রাশিয়ার যুদ্ধে বড় জয় কিন্তু চীন ভয়ে কাঁপছে, রীতিমতো ভারতের ব্রহ্মোস মিসাইল একই খেল দেখালো। এলএসিতে পিএল এবার সাবধান হয়ে যাক, নয়তো ভুগতে হবে। ভারত পেল হাতে নাতে প্রমাণ, এবার হবে অ্যাকশন। রাশিয়া ইউক্রেন একটা খবর আর ভারতীয় ডিফেন্সের বড় জয়। রাশিয়া ইউক্রেনের ওডেসা এমন এক মিসাইল ছুড়লো যার 100% কিল রেট। এই মিসাইল কি ছিল ভারতের থেকে কেনা ব্রহ্মোস? যুদ্ধেরই একটা আপডেট প্রত্যেকটা ভারতীয়র জন্য গুরুত্বপূর্ণ, কারণ এতেই রয়েছে বেইজিং এর চাপা দীর্ঘশ্বাস। মনে রাখবেন, মহাভারতের ব্রহ্মাসের সঙ্গে ব্রহ্মোসকে তুলনা করেছিলেন ভারতের 3 সেনা সর্বাধিনায়ক CDS জেনারেল অনিল চৌহান। মস্কোর এখন মেন টার্গেট ইউক্রেনের ওডেসা শহর, কারণ এই শহরে থাকা ওডেসা বন্দর দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে শস্য সাপ্লাই করত কিয়েভ, কিন্তু খুব জলদি শেষ হতে চলেছে ইউক্রেনের সেই সুদিন। রিপোর্ট বলছে, ইরানের শাহিদ 136 কামিকাজে ড্রোন ও KH-22 মিসাইল দিয়ে লাগাতার ওডেসা শহরের উপর হামলা করে পুতিনের বাহিনী। কিন্তু এখানে শেষ নয়, অনেক মিসাইল যাকে ইয়াকন্ট এন্টিশেফ মিসাইলও বলা হয় সেটাতে কার্যত কেঁপে ওঠে গোটা ইউক্রেন। আর এই খবর ভারতের জন্য এজন্যই বড়, কারণ ইয়াকন্ট এন্টিশেফ মিসাইলের ধাপে বানানো হয়েছে ব্রহ্মোস, 3000 কিলোমিটার পার ঘন্টায় লক্ষ্যবস্তুতে হামলা করতে সক্ষম। এই মিসাইলে 100% কিলিং রেট, আর সেটাই জানানো হয়েছে রাশিয়া সেনাবাহিনীর তরফ থেকে। বিশেষজ্ঞরা বলছেন, এর মানে চীনকে হুমকি দিয়ে এতদিন ভারত যে দাবিটা করে আসছিল সেটাই কোনো মিথ্যা নেই। চীনে না হোক, ইউক্রেনের মাটিতে টেস্ট ড্রাইভ হয়ে গেল ব্রহ্মোসের। ড্রাগনল্যান্ডকে ভারতের বায়ুসেনা প্রধান হুমকি দিয়েছিলেন, উত্তর সীমান্তে অর্থাৎ LAC-তে 3 বছর আগে তৈরি হওয়া পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ওই জমিতে আক্রমণ চালাতে ব্রহ্মোস একটি অত্যন্ত উপযোগী অস্ত্র, সেটা ভারতীয় সেনার কাছে পরিষ্কার। রাশিয়ার সঙ্গে মিলে যৌথভাবে ক্ষেপণাস্ত্র তৈরি করেছিল ভারত চীনে, অন্তরে ইউক্রেনের খবর টেনশন যে বাড়ছে এবার তা পরিষ্কার। মস্কোর উপর ড্রোন হামলা, আকস্মিকভাবে ইউক্রেনকে জবাব দেওয়ার পরামর্শ দিমিত্রি মেদভেদেবের।
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, কথিত পাল্টা সামরিক অভিযানের ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার জন্য রাশিয়ার বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইউক্রেন। সোমবার রাজধানী মস্কো এবং ক্রিমিয়ার কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর ব্যর্থ প্রচেষ্টার পর একথা বললেন তিনি। মেদভেদেভ বলেন, ইউক্রেনের ড্রোন হামলা প্রচেষ্টার বিরুদ্ধে রাশিয়ার পক্ষ থেকে অপ্রত্যাশিত জবাব হওয়া উচিত। সোমবার তিনি টেলিগ্রাম চ্যানেলে দেয়া পোস্টে বলেন, রাশিয়ার বিরুদ্ধে যে কোনো সামরিক সফলতার জন্য ইউক্রেন ক্ষুধার্থ হয়ে আছে। ভুয়া এবং ভিত্তিহীন হলো তাদের এখন তথ্যগত বিজয় প্রয়োজন, এর জন্য ইউক্রেনের নাৎসিবাদীরা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কুখ্যাত ইউক্রেনের নাৎসি সহযোগিতার কথা উল্লেখ করে মেদভেদেভ বলেন, ইউক্রেনের জনসাধারণের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং যুদ্ধক্ষেত্রে জয়ের জন্য কিয়েভের পশ্চিমা প্রভুরা অধৈর্য হয়ে উঠেছে, ফলে ইউক্রেন জঘন্য আক্রমণের জন্য দিন দিন শান্তিপূর্ণ বেসামরিক লক্ষ্যবস্তু বেছে নিয়েছে। প্রত্যেকেরই এর জন্য প্রস্তুত হওয়া উচিত। ইসরায়েল গৃহযুদ্ধের পথে, বললেন সাবেক মোসাদের প্রধান ইহুদ ওলমার্ট। দখলদার ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট বলেছেন, দেশ মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে এবং ক্রমেই গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। ব্যাপক প্রতিবাদ ও গণবিক্ষোভ সত্ত্বেও ইসরায়েলি পার্লামেন্ট গত সোমবার সুপ্রিম কোর্টে ক্ষমতা খর্ব করা সংক্রান্ত একটি বিল পাশ করেছে। এর ফলে বাস্তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার ক্ষমতা বাড়বে। ওলমার্ট আরও বলেছেন, ইসরায়েলের মন্ত্রিসভা গণতন্ত্রের ভিত্তিগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, যা আমাদের পক্ষে সহ্য করা সম্ভব নয়। ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ড্যানি ইয়াটম বলেছেন, বিচারিক কাঠামোতে পরিবর্তন আনার প্রতিবাদে বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী পদত্যাগ করা উচিত ছিল। এর আগে ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী বেনি গান্তস সতর্ক করে বলেছিলেন, বিচারিক কাঠামো পরিবর্তনের বিল পাশ করা হলে গৃহযুদ্ধ দেখা দিতে পারে। সুপ্রিম কোর্টে ক্ষমতা হ্রাসের প্রস্তাবটি সোমবার সংসদে পাশ হওয়ার পর থেকে দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলো অস্থিরতা ও ব্যাপক বিক্ষোভ হয়। বিক্ষোভকারী ও ইহুদিবাদী সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে পারে হাঙ্গেরি, দাবি কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধানের। ইউরোপীয় ইউনিয়ন থেকে শিগগিরই হাঙ্গেরি বেরিয়ে যেতে পারে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর আন্দ্রাস সিমোর। রোববার হাঙ্গেরি এটিভি নেটওয়ার্কে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সিমোর বলেন, ব্রেক্সিট স্টাইলে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়া অবাস্তব বিষয় নয়, বরং খুব শিগগিরই হাঙ্গেরি তা করতে পারে। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়া সম্ভাবনাকে তিনি বাস্তব বিকল্প বলে মন্তব্য করেন। আন্দ্রাস সিমোর বলেন, ইউরোপীয় জোট থেকে বেরিয়ে যাওয়াটা একটি সম্ভাবনা। গত বছর যদি এই সম্ভাবনা শতকরা 10% থেকে থাকে, তাহলে এখন তা 20% বা 30% পৌঁছেছে। দেশের বেড়ে চলা মুদ্রাস্ফীতি এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে $3,000 কোটি তহবিল আটকে রাখার কথা উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, তিনি আশঙ্কা করছেন যে হাঙ্গেরি সরকার পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপের জোট থেকে বেরিয়ে যেতে পারে এবং সেটি হবে বাস্তব বিকল্প। যদিও হাঙ্গেরি ইউরোপীয় ইউনিয়ন থেকে বিভিন্নভাবে সুবিধাপ্রাপ্ত হয়েছে, তবে বেশিরভাগ অর্থনৈতিক সহযোগিতা গত কয়েক বছর ধরে আটকে রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যে অভিবাসন বিরোধী নীতি গ্রহণ করা হয়েছে, তার সাথে একমত নন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রতি ইউরোপীয় ইউনিয়নের যে দৃষ্টিভঙ্গি, সে ব্যাপারেও হাঙ্গেরি বিভিন্ন মত পোষণ করে। এই যুদ্ধের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নে অনুসৃত নীতির কঠোর সমালোচনা করে আসছেন অরবান। তিনি বহুবার এই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন এবং ইউরোপের স্বার্থ ক্ষুণ্ণ করে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন। হাঙ্গেরির প্রধানমন্ত্রী এই অবস্থানকে কখনোই ভালো চোখে দেখেনি ইউরোপীয় ইউনিয়ন এবং তার মিত্র আমেরিকা। পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে 3 ফিলিস্তিনি নিহত। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর আগ্রাসী আচরণ থামছে না। নতুন করে দখলকৃত এলাকাটিতে আরো 3 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার 25 জুলাই জানিয়েছে, নেবুলাসে ইসরায়েলি বাহিনী 3 ফিলিস্তিনিকে গুলি করে মেরেছে। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ হিসেবে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, 3 সশস্ত্র সন্ত্রাসী একটি গাড়ি থেকে সেনাদের দিকে এলোপাতাড়ি গুলি ছোড়ে, আত্মরক্ষার্থে পাল্টা হামলা চালিয়ে তাদের নিষ্ক্রিয় করা হয়। কয়েকটি ভিডিওতে দেখা যায় ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছাতে বাধা দিচ্ছে সেনারা। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, ওই গাড়ি থেকে 3 M16 রাইফেল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। নেবুলাস একটি বাণিজ্যিক এলাকা, সম্প্রতি ইসরায়েলি বাহিনীর অভিযানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে জায়গাটি। গত মাসে ফিলিস্তিনের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্পে টানা কয়েকদিন অভিযান চলে। ইসরায়েলি তাণ্ডবে শিশু সহ ডজনখানেক ফিলিস্তিনি প্রাণ হারান। এক ইসরায়েলি সেনার প্রাণহানির দাবি করে তেল আবিব। এই বছর পূর্ব জেরুজালেম অবরুদ্ধ গাজা উপত্যকা সহ অন্যান্য জায়গায় ইসরায়েলি অভিযানে কমপক্ষে 200 ফিলিস্তিনি নিহত হয়। চুক্তি বাস্তবায়নে 2 আন্তরিক, চীনের সঙ্গে সম্পর্ক সর্বোত্তম পর্যায়ে, বলছে ইরান।
ইরানের জাতীয় নীতি নির্ধারণী পরিষদের সচিব মোহাম্মদ বাকের জুলকাদর বলেছেন, চীনের সঙ্গে 25 বছর মেয়াদী কৌশলগত সহযোগিতা চুক্তি বাস্তবায়নে দুই দেশ আন্তরিক এবং বর্তমানে সহযোগিতার ক্ষেত্রে সর্বোত্তম অবস্থা বিরাজ করছে। চীনের ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য চেনগ্যাং নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে ইরান সফর করছেন। তেহরানের চেনগ্যাং এর সঙ্গে বৈঠকে মোহাম্মদ বাকের জুলকাদর আরও বলেছেন, ঐতিহাসিক তথ্য প্রমাণ অনুযায়ী এটা স্পষ্ট, ইরান ও চীনের মধ্যে 2200 বছর ধরে সম্পর্ক রয়েছে। দুই দেশের নেতা কর্মকর্তাদের মধ্যে সফর বিনিময়ের মধ্য দিয়ে এই সম্পর্ক ক্রমেই আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 2021 সালের 27 মার্চ ইসলামী প্রজাতন্ত্র ইরান ও চীনের পররাষ্ট্রমন্ত্রী 25 বছর মেয়াদী সহযোগিতা সনদ সই হয়। ইরানের প্রভাবশালী কর্মকর্তা বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের অনেক ক্ষেত্র রয়েছে। দুর্নীতি দমন, দারিদ্র বিমোচন, নিষেধাজ্ঞা মোকাবেলা এবং মার্কিন একাধিপত্য মোকাবেলায় দুই দেশ পরস্পরকে সহযোগিতা করতে পারে, অভিজ্ঞতা বিনিময় করতে পারে, শিক্ষা গবেষণা ক্ষেত্র সহযোগিতা বাড়ানোর উপর জোর দেন মোহাম্মদ বাকির জুলকাদর। এই সময় চীনের ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য চেনগ্যাং ইরান সফরে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ইরানের আতিথেয়তায় তারা মুগ্ধ। কয়েক সপ্তাহের জল্পনা কল্পনার পর চীনা পররাষ্ট্রমন্ত্রীকে অপসারণ। চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে মঙ্গলবার তার কার্যালয় থেকে অপসারণ করা হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। এক মাস ধরে জনসাধারণের চোখে তাকে দেখা যায় না, এই সিদ্ধান্ত নেওয়া হলো। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে, চীনের শীর্ষ আইনসভা ওয়াং ইকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের পক্ষে ভোট দিয়েছে মঙ্গলবার একটি অধিবেশন এ আহ্বান করেছে। কিন গ্যাংকে পররাষ্ট্রমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রতিবেদনে কিনকে অপসারণের কারণে উল্লেখ করা হয়নি, তবে বলা হয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সিদ্ধান্ত কার্যকর করতে একটি আদেশে স্বাক্ষর করেছেন। কেশির আস্থাভাজন হিসেবে দেখা হয়েছিল। অনেক বিশ্লেষক বলছিলেন, তাদের সম্পর্কের জন্য কূটনৈতিক পদের মাধ্যমে তার সাম্প্রতিক উন্নতি হয়েছিল। চীন কয়েক সপ্তাহ ধরে কিনের ভাগ্য সম্পর্কে আটোসাটো ছিল। তাকে 25 জন বেইজিংয়ে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুডেনকোর সঙ্গে দেখা হওয়ার পর থেকে জনসম্মুখে আর দেখা যায়নি। তার অনুপস্থিতি জল্পনা কল্পনা ঝড় তুলেছিল যে তাকে কাতার কার্যালয় থেকে অপসারণ করা হয়েছে বা কোনো অফিসিয়াল তদন্তে তিনি জড়িত। কিনের দায়িত্ব সম্প্রতি চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং গ্রহণ করেছিলেন, যিনি ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি পররাষ্ট্রনীতির নেতৃত্ব দেন এবং সরকারি শ্রেণীবিন্যাসে কিনকে ছড়িয়ে যান। গত বছরের ডিসেম্বরে কিন ওয়াং এর স্থলাভিষিক্ত হন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।